সকালবেলা তো সময় থাকে, বল চাচকে খেয়ে নে। এই যে চা বানানো আছে, এই যে নাও খাও। মা এগুলো খাবো না, সিঙ্গারা। এই সকালবেলা কেউ সিঙ্গারা খায় নাকি? এগুলো খাও আগে, আর দুধটা খাও। খাবো না বলবে না বাবা। দুধটা তুমি অর্ধেক খাও, আমি অর্ধেক খাই। একদম না, মা তোমাকে পুরোটা খেতে বলেছে। হুম, আসার সময় কিন্তু এক ডজন ডিম নিয়ে এসো। প্রেম করছি, এদিকে প্রেম করার সময় নাকি? কি তুমি না একদম আনরোমান্টিক সংসার করতে এরকম আনরোমান্টিক হতে? আর যদি দেখছি দাঁড়ায় এখানে মেয়েদেরকে ডিস্টার্ব করতে, খবর আছে কিন্তু একদম পুলিশে নিয়ে যাবো। আমার এখন থেকে প্রতিদিন ঢাকা যেতে হবে। ঢাকা মেডিকেল কলেজ চান্স পেয়েছি তো, তাই প্রথমে তো আব্বু আম্মু বলো দরকার নাই, এত দূরে যাওয়া আসা কিভাবে করব না করব মানা করলো। কিন্তু আমি বললাম দেখো, পুরো এলাকায় একমাত্র আমি চান্স পেয়েছি, এই চান্সটা কি ছাড়া উচিত বলেন? একটু জেদ দেখালাম, তারপর আজ হয়ে গেল। তোমার আব্বু আম্মুকে বলো তোমাকে একটা গাড়ি কিনে দিতে। হ্যাঁ, অত ঢাকা থাকলে তো হতোই, প্রতিদিন জয়দেবপুর থেকে ঢাকা যাই, ক্লাস করে বিকালে ফেরত আসি, এই হলো আমার জীবন। আপনারা বিরক্ত করছেন এত কথা বলে? না না, ঠিক আছে, শুনে ভালো লাগলো যে তুমি এত কষ্ট করে লেখাপড়া করছো। করতে তো হবেই, আমি না হলে অনেক কথা বলতে পছন্দ করি, হয় আমার কথা বলতে হয় না হলে পড়াশোনা করতে হয়, চুপ থাকতে পারি। আসিফের কিন্তু স্কুলে বেতন দিতে হবে, মনে আছে? হ্যাঁ মনে আছে। আর কালকে একটু কারেন্ট বিলটা দিয়ে এসো। দেব। আমি বুঝতে পারি যে তুমি সংসার নিয়ে অনেক দৌড় চাপের মধ্যে থাকো। শোনো, বসো।
বসো। আমরা সংসারের গল্প বাদ দিয়ে একটু অন্য গল্প করতে পারি না? আচ্ছা বল, তোর গাড়ির স্কুল কেমন চলে? ভালো চল, সপ্তাহে দুই দিন। যদিও আমার ইচ্ছা ছিল যে রেডিওতে টিভিতে গান করবো, এখন তো আর হলো না, হলো হলো সংসারের গান গাইছি এখন। এই যে এই যে আবার সংসারের কথা শুরু করলে, কোথায় আমি গান বাজনার কথা বলছি, তুমি শুরু করলে সংসারের কথা। শোনো বলি কি, কদিনের জন্য চলো না বাড়ি থেকে ঘুরে আসি। ঘুরে আসি মানে? না না, আসিবের পরীক্ষা সামনে, আর বাবার শরীরের অবস্থাও তো ভালো না। আরে বাবা, আমি সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলিনি, শুধু তুমি আর আমি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা দুজন যদি ঘুরতে চলে যাই তাহলে সংসারটা সামলাবে কে? এত কিছু কে দেখবে? আম্মা বেঁচে থাকলে না হয় আমি একটা কথা বলতাম। আচ্ছা সব বাদ দাও। কি আচ্ছা দাঁড়া, মশারিটা টেনে দিই। আরে তুমি তো আমার মশার জ্বালায় ঘুমাতে পারো না, মশার কয়েল সহ্য করতে পারো না। বৌমা। হ্যাঁ আপা। একটু এদিকে আইবা। আসছি দাঁড়া। কালকে সকালে কিন্তু আব্বার কাশি ওষুধটা এনে দিবে, কাশিটা খুব বেড়েছে। এই ঘুমিয়ে গেলে নাকি? আব্বা ওষুধ তো আপনার সামনেই রাখা আছে, একটু সময় মতো খেয়ে নিলে তো পারেন। কোনটা যে কোন সময় খামু হেলি তো মনে থাকে না রে মা। এটা একটা কথা বললেন আপনি, আপনার ছেলে মেয়ে দুটো হয়েছে, সারা দিন খালি টোটো করে বেড়ায়, কোনো কাজ করে না, আশ্চর্য। ওষুধটা খাওয়ার কথা মনে করে দিলেই তো পারে। ওরা কি আর তোমার মতো পারবো? তুমি যেভাবে সংসারটা নিজের মতো করে রাখছো। এসব কথা বলে আমাকে ইমোশনাল করে ফেলেন আপনারা, আমার যদি কিছু একটা হয়ে যাবে তখন বুঝবেন। এটা তুমি কি কইলা? হ্যাঁ তোমার শাশুড়ি মা যদি বেঁচে থাকতো তাহলে তো সেই সব সামলাইতো, তোমার আর এত কিছু মাথা নিতে হইতো না। আম্মা থাকলে তো কথাই ছিল না, উনিই তো সবকিছু আমাকে শিখিয়েছে। প্রথম প্রথম যখন এসেছি কিছুই তো বুঝতাম না, সারাদিন খালি এদিকে এদিকে হাঁটাহাঁটি করতাম, সব কিছু নিজের মেয়ের মতো ধরে ধরে শিখিয়েছে। আর মারা যাওয়ার সময় শুধু বলে গিয়েছিল সংসারটা যাতে সামলে রাখি, সেই জন্যই তো এত সব কিছু করছি। আর দুপুর হয়ে এলো, এখনো পর্যন্ত রান্নাটাও শেষ হয়নি। এখনো পর্যন্ত ছেলে মেয়েগুলো আসলো না, কি হবে না হবে বুঝলাম না। এই যে কোথায় ছিলে এতক্ষণ? হ্যাঁ কলেজ তো শেষ হয়েছে দুই ঘন্টা আগে, কোথায় ছিলে? ভাবিতে বন্ধুদের সাথে গল্প করছিলাম। বন্ধুদের সাথে তো গল্প করার কি দরকার তোমার? বন্ধুদেরকে দরকার হলে ঘরে নিয়ে আসবে গল্প করার জন্য, বুঝতে পারছো? আর যাও তুমি রান্নাঘরে যাও, আমি একটু গোসল দিয়ে আসি, এগুলো দিয়ে দাও আমাকে। গানের ছেলে মেয়েগুলো আসবে, তোমাদের সাথে চিৎকার করতে করতে আমার আর গান শেখানো হবে না, গলা শেষ এমনিতেই। আচ্ছা আপনি এখন কোথায় যাবেন? অফিসে। সেটা তো জানি, মানে অফিসটা কোথায়? মতিঝিল। মতিঝিল, তাহলে ভালোই হলো, আপনি আমাকে নামিয়ে দিয়ে যান। আপনাকে নামিয়ে দিয়ে যাব মানে? মানে মতিঝিল যেতে তো ঢাকা মেডিকেল ক্রস করেই যেতে হবে, তো আপনি আপনার অফিস পর্যন্ত একটা রিক্সা নেন আর আমি আমার কলেজের জন্য নেমে যাব। ও কেন, আমার সাথে গেলে কোনো সমস্যা? বউ মাইন্ড করবে? আই আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, 6 বছর একটা ছেলে আছে। তাহলে তো কোনো ব্যাপারই না, আমার মতো একটু পিচি মেয়ের সাথে গেলে আপনার বউ একদম মাইন্ড করবে না, আর তারপরও যদি করে তাহলে বাদ। না না ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর জানেন আপনাকে দেখে কিন্তু 34 বছরের মনে হয় না। কি বলছেন এসব? না মানে 20-22 মনে হয় না, 28-29 বলে চালিয়ে দেওয়া যাবে।
ব্যাপার ভাবি? ভাই এখনো ফেরেনি? না, কি হলো কি বলতো? কোনোদিন তো এরকম করে না, কোনো কাজে আটকে গেছে হয়তো বা ভাবি। আরে কাজ থাকলে তো সকালবেলায় বলে দিত, কিছুই তো বলে গেল না। ও আচ্ছা, বাবা বলেছে খাবার দিতে, আমি তুই জানি দিচ্ছি। কি ব্যাপার, আসতে তো দেরি হলো কেন? দেরি হলো ওই যে ট্রেন মিস করেছি। কেন, অফিস ছুটি হয়েছে কটায়? 5টায়। তাহলে 6টা ট্রেনটা মিস করেছো? না, অফিস তো ছুটি হলো, তারপরে ওই যে আমাদের অফিসে একজনের কথা বলেছিলাম না, আশরাফ সাহেব, উনি বললেন কি একটা কাজ আছে ওনার সাথে থাকতে, তো সেইখানেই দেরিটা হয়েছে। তারপর তো হচ্ছে পরের ট্রেন হচ্ছে অবশ্যই 7টায় ট্রেনে যে আবার দেরি করবে সেটা তো আর আমি জানতাম না, সেই ট্রেন ছাড়লো 8:10 গিয়ে। ও আচ্ছা, এত কিছু তোমাকে বলতে বলিনি, দাও। না না, আমি বললেই হতো যে ট্রেন মিস করেছো আর অফিস ছুটিতে দেরি হয়েছে, এত কিছু জানতে চাইনি তো আমি। না সেটা না, আমি কখন কোথায় যাই না যাই সেটা তোমাকে জানানো তো আমার দায়িত্ব, তাই না? বুঝতে পেরেছি, তোমার কি দায়িত্ব না দায়িত্ব আমার খুব ভালো করে জানা আছে। প্রতিদিন অফিসে যাওয়া আর আসা ছাড়া কোনো দায়িত্ব আছে তোমার? অবশ্য কি বা করবে বলো, এত দূরে অফিস। আসো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, চাকরি বাচ্চা ভর্তা করেছি তাই। আমি তো ভাবলাম আমি দেরি করলাম বলে আপনি চলে গিয়েছেন। তোমার জন্য অপেক্ষা করছিলাম। পরের ট্রেন আসছে তো আরো 20-25 মিনিট। নাস্তা করেছেন সকালে? হ্যাঁ করেছি। আমি না কিছু খাই নাই, চল না একটু চা খাই। খান না, চলো ঠান্ডা হয়ে যাচ্ছে। খাচ্ছি। আপনার ব্যাপারে তো কিছু জানাই হলো না, আপনার বউ আছে বাচ্চা আছে, তারপর বাসার কে কে থাকে, বাসা কোথায়? বাবা আছে, মা মারা গেছে, আর ছোট ভাই বোন, স্ত্রী, সন্তান। একটা প্রশ্ন করি, কিন্তু মাইন্ড করতে পারবেন না, আপনাদের কি প্রেম নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? ঠিক প্রেম না, বলা যায় অ্যারেঞ্জ ম্যারেজ। ঠিক প্রেম না বলা যায় অ্যারেঞ্জ ম্যারেজ, মানে? মানে হচ্ছে নীলা আসলে আমাদের পাশে বাসায় থাকতো, ও খুব ভালো গান করতো, বাবা মানেই তো তাই মামার বাসায় থাকতো। ও যখন সকালে রেয়াজ করতো আমি প্রতিদিন ঘুম থেকে উঠে ওর গান শুনতাম। মা কী হয়ে যেন ব্যাপারটা টের পেয়ে যায়, তারপর ওর মামার কাছে গিয়ে বললো আমার ছেলের জন্য আপনার ভাগ্নিকে দিন, মামা রাজি হয়ে গেল, ব্যাস বিয়ে হয়ে গেল। এটা তো প্রেম হলো না, এটা হলো ধরেন ভালো লাগা। যদি প্রেম হয়ে থাকে সেটা নিশ্চয়ই বিয়ের পর হয়েছে না? সেটা আর হয়ে ওঠেনি, বিয়ে হয়েছে 8 বছর, বিয়ের পর বাচ্চা হয়েছে, মানেই তো সংসার ওকে সামলাতে, তো ও সংসার নিয়ে ব্যস্ত, আমি চাকরি নিয়ে ব্যস্ত। ওই প্রেমটা ওই চায়ের মতো হয়েছে, গরম চা থেকে যেমন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় সেরকম, এখন আর গরম ধোয়া ওঠে না। কি বললেন এটা? আমি ভাবতাম আপনি খুব বোরিং একটা মানুষ, কিন্তু আপনি মজার মজার কথা বলতে পারেন। কি করছো? জুতা পরিষ্কার করছি। ওমা, তোমার জুতো তো সবসময় আমিই পরিষ্কার করে দিই, আজকে আবার কি বাতিক হলো যে কালি দিয়ে জুতো পরিষ্কার করছো? আমি কালি দিয়ে জুতো পরিষ্কার করে পানি দিয়ে পরিষ্কার করি, তোমার সমস্যাটা কোথায়? মানে নতুন জুতো 2 দিন আগে কিনেছো, এটা আবার পলিশ করার কি আছে? করবো না জুতো পরিষ্কার। আচ্ছা কি ব্যাপার, মানে নতুন শার্ট আবার কালি দিয়ে জুতো পরিষ্কার করছো, কি সমস্যা? এই
তুমি কি আমাকে সন্দেহ করছো? আরে সন্দেহ করার কি আছে? প্রমোশন টমোশন হয়েছে নাকি তোমার? প্রমোশন হলে তো আমারই জানার কথা। হুম, বেতন বাড়লে তো আমিই খুশি। কোনো কিছু হয়নি, আগের পজিশনে আছে। হ্যাঁ, তাহলে অফিসে কি নতুন কলিগ টলিগ এসছে? ইমপ্রেস করতে যাচ্ছ? আরে তোমার কি মনে হয় আমি মেয়েদের ইমপ্রেস করার জন্য নতুন শার্ট নতুন জুতা পরি? তো মেয়ের জীবনে নতুন শার্টই পরবো না, আবার পুরনো শার্ট নিয়ে এসো, আমি স্যান্ডেলপুর অফিসে যাবো। আচ্ছা, রাগ করছো কেন তুমি? আমি তো তেমনি বললাম, সুন্দর লাগছে দেখতে। তোমার দিকে তো তাকানোর সময়ই পাই না আমি। যদি একটু প্রেম করে বিয়ে করত, প্রেমের আগেই তো বিয়ে হয়ে গেল। আমার দেরি হচ্ছে, ওই আমি চাই। মানুষ কি নতুন জুতো নতুন শার্ট অফিসে নতুন কলিগ এলে পরে? সেটা না, মানে আজকে তো কোনো ওকেশন না, ঈদ না, কিছুই না, তাই বললাম আর কি। আমি না হয় টিপটপ সেজেছি, কিন্তু তুমি আজ এভাবে সেজেছো কেন বলো তো? কপালে টিপ, হাতে চুড়ি। আজকে একটা স্পেশাল ডে। তাই কি স্পেশাল ডে শুনি? সেটা তো বলা যাবে না। আশ্চর্য, আমি না তোমার ফ্রেন্ড? হ্যাঁ, কিন্তু সিনিয়র ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে বলি, কিন্তু কানে কান। আজকে আমাদের অ্যানিভার্সারি, মানে আমি যার সাথে প্রেম করি তার সাথে আমার এক বছর হচ্ছে, তাই আমরা বিকেলে ঘুরতে যাব। কি ব্যাপার, আপনি আমার বড় ভাইয়ের মতো মুখ বানাচ্ছেন কেন? একটু খুশি হবেন না? এতে খুশি হবার কি আছে? না মানে আমি প্রেম করি, আমার এক বছর হচ্ছে, আমাদের অ্যানিভার্সারি, একটু খুশি তো হইতেই হবে। আর আপনি তো একটু ঝাড়বেন না আমাকে, আগে বলো নাই কেন, এইসব বলবেন না, আপনি কেমন এক্সপ্রেশন দিচ্ছেন, 10 বছর কিন্তু বেড়ে গেছে। যাও তাহলে প্রেম করো। আপনি কোথায় যাচ্ছেন? আমার শরীর ভালো লাগছে না, আজকে অফিসে যাব না। ফিরে আসবো না তো কি করবো, সাত সকালে জামা কাপড় দুজনে উল্টা পাল্টা কথা বললে সারাটা ধীরে ধীরে পোকা লাগলো আমার। কি আছে ভাই তোমার? কি হয়েছে সেটা তোর জানা লাগবে না, তোর কলেজ নেই? হ্যাঁ আছে, দেখে হা করে দাঁড়িয়ে আছিস কেন, বই খাতে কলেজ যা। কি ব্যাপার, অফিসে যাবে না তুমি? অফিসে যাবো কিভাবে, সকালবেলা তো উল্টা পাল্টা কথাবার্তা বলে মেজাজটা চড়িয়ে দিয়েছো, তারপর রাস্তা দিয়ে যাচ্ছি কাকে সে ইয়ে করে দিল। হাসছো কেন তুমি, হাসছো কেন? কি আমার করুণ অবস্থা থেকে হাসি পায় তোমার? না হাসি পায়? আচ্ছা শার্টে কাজ হাগু পড়েছে তো কি হয়েছে, দুই দিনই তো হলো, আর নতুন জুতা তোমার 2-3 সপ্তাহ তো লাগবে। আর সকালে তুমি কি খেয়েছো আমাকে, পেটের যাত অবস্থা, 3 বার আমাকে বাথরুমে যেতে হয়েছে, আমি ঢাকা যাবো কীভাবে অবস্থায়? হ্যাঁ আবার জিজ্ঞেস করছো আমি অফিসে যাইনি কেন? আমি যা রান্না করি প্রতিদিন তাই রান্না করেছি। তুমি নিশ্চয় বদ্ধ করেছো যাতে আমি অফিসে যেতে না পারি, সেই জন্য আমার পেটের অবস্থা হয়েছে। তাহলে বদ্ধ করবো কেন? আরে দাও দাও, সবটা দাও, খুলে লাগবে না।
আমি যদি ভুলেই গিয়ে থাকি নিজেকে বাজার করলেই তো পারো। মুখে দেওয়া যাচ্ছে না কেন? প্রতিদিনের মতোই তো বানালাম। নিজে একবার মুখে দিয়ে রাখ। আমাদের পাড়ায় আমাদের বাসার সবাই চিনে, আপনি শুধু বলবেন শিখদের বাড়ি। শিখদের বাড়ি চিনেন এমন এলাকায় কেউ নেই। আপনি গেলে শিখদের বাড়ির মোড়ে নামবেন, দোকানে জিজ্ঞেস করবেন শিখদের বাড়ি কোনটা, দেখিয়ে দেবেন। কোনো খোঁজ খবর নেই? আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করেছি, যাওয়ার সময় ফেরার সময়। আর তোমার চেহারের অবস্থা কেমন? দেখে মনে হচ্ছে অসুস্থ। বাসায় কিছু হয়েছে? কি হয়েছে আমাকে বলবে? তোমার তো কলেজ মিস দেওয়ার কথা না। গত এক সপ্তাহ ধরে তুমি কলেজে যাচ্ছ না, আমি তো টেনশনে পড়ে গেছি। আপনি টেনশন করছেন কেন আমার জন্য? দেখো, আমি না তোমার ফ্রেন্ড। একজন ফ্রেন্ড তার ফ্রেন্ডের জন্য টেনশন করতেই পারে। তাছাড়া তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি একটা সমস্যার মধ্যে আছো। প্লিজ তুমি আমাকে বলো, দেখি আমি কোনো সমাধান করতে পারি কিনা। আপনি পারবেন না আমার সমস্যার সমাধান করতে। আচ্ছা, তুমি যদি আমাকে খুলে না বলো আমি বুঝবো কী করে? দেখো, আমি তো তোমার চেয়ে বয়সে বড়, তাই না? আমি হয়তো তোমাকে কোনো একটা সাজেশন অন্তত দিতে পারবো। আপনি পারবেন? আকরামকে আমার কাছে ফেরত নিয়ে আসতে পারবেন? পারবেন না তো? ও আমাকে ছেড়ে চলে গেছে, ওর নাকি আমাকে আর ভালো লাগে না, আরেকটা সম্পর্ক করেছে। কি করি রে আমি ওর জন্য? আপনি বলেন, আমি কি খারাপ? সুন্দর না তাহলে কেন করলো এমন? এখন আমি কি করবো? দেন সমাধান, দেন দেন বলেন আমি কি করবো, কি করবো? আমি কিছু বুঝতে পারছি না, আমি তোকে বলতেও পারছি না, কষ্ট হচ্ছে। ট্রেনের লাইন ধরে হাঁটতে খুব মজা লাগে, ছোটবেলা থেকেই কেমন যেন একটা ছন্দ আছে। আর আমি মনে করি জীবনটাও একটা ট্রেনের মতো। জীবনটা সবসময় রেল লাইনের মতো সমান্তরাল না, কখনো কখনো হড়কে যেতে পারে। কিভাবে? এই যে আমার জীবনের কথাই ধরো,
ছোটবেলা থেকে বৈচিত্র্যহীন। স্কুল জীবনে আমি কখনো দুষ্টুমি করিনি, কলেজ জীবনে প্রেম করিনি। কখনোই প্রেম করিনি? করেছি, তবে বলা হয়নি, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। আছে? হুম, আছে। আমি আসলে জীবনের এমন একটা পর্যায়ে এসে প্রেমে পড়েছি যখন এই প্রেমকে আমার পরিবার, সমাজ, মূল্যবোধ কেউ সমর্থন করবে না। আমার যাকে ভালোবেসেছি তাকে বলতেও পারছি না। একদিকে পরিবারের পিছুটান যেমন আছে, তেমনি যাকে ভালোবেসেছি তাকে তাকে হারিয়ে ফেলার ভয় আছে। আপনার সাথে আমার এইভাবে দেখা করা ঠিক হচ্ছে না। কেন? হঠাৎ এই কথা কেন মনে হচ্ছে? আচ্ছা, একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে ঘোরাফেরা করতেই পারে। আমাদেরকে দেখে কেউ বন্ধু ভাববে না, অন্য কিছুই মনে করবে। আর সেই অন্য কিছু কি আপনি অস্বীকার করতে পারবেন? আমি অস্বীকার করছি না, তোমার প্রতি আমার দুর্বলতা আছে, যেটা আমি চাইলেও অগ্রাহ্য করতে পারি না। আমি চেষ্টা করে দেখেছি। দেখো, তোমার সাথে থাকলে আমি, আমার মনে হয় আমার বয়স কমে গেছে, আমার বয়স কমে 21 হয়ে গেছে। আমি আমার মধ্যে প্রাণশক্তি খুঁজে পাই। আচ্ছা, তোমার কি এমন মনে হয় না? ভালো না লাগলে কি আমি এখানে দাঁড়িয়ে থাকতাম? তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। আপনি বিবাহিত, আপনি স্ত্রী আছে, একটা বাচ্চা আছে, আর আমি? দেখো, একজনে তো ভালোবাসা হয় না, ভালোবাসতে হয় দুজন মিলে। আর বিবাহিত হলে ভালোবাসতে সমস্যাটা কোথায়? হ্যাঁ, হয়তো ভালোবাসা যায়, কিন্তু আপনি নিজে একটু ভেবে বলেন, এই ভালোবাসা কি কোনো পরিণতি আছে? সব ভালোবাসার পরিণতি কেন থাকতে হবে? কিছু ভালোবাসা না হয় অপরিণতই রইল, আর হয়তো এই ভালোবাসার কোনো পরিণতি আছে। হ্যাঁ, আমি যে প্রতিদিন কষ্ট করে ঢাকা অফিস করতে যাই সেটা তো চোখে পড়ে না। আজ অফিসে কাজ বেশি ছিল, ট্রেন মিস করেছি, বাসে ঝুলতে ঝুলতে এসেছি। দুপুরবেলা সুমন নাকি তোমাকে স্টেশনে দেখেছে? সুমন বললো সেটা তুমি বিশ্বাস করছো? এই মাত্র যে আমি বললাম সেটা তোমার বিশ্বাস হচ্ছে না? আমি তো সেটা বলিনি না। এমনও তো হতে পারে যে দুপুরবেলা তুমি স্টেশনে কাজে এসেছিলে, তোমার অফিসে অফিসে যাওনি তুমি। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? আমি অফিসে যাইনি। আরে আশ্চর্য, সুমন এসে আমাকে বলল, আমি তখন কাজ করছিলাম, বললো যে তোমাকে স্টেশনে দেখেছে, কারোর জন্য অপেক্ষা করছিলে তুমি। এই তুমি কিন্তু রীতিমতো আমার সন্দেহ করা শুরু করেছো। আরে সন্দেহ কোথায় করলাম, জিজ্ঞেস করছি আর কি।
সুমন এসে আমাকে বললো, সেজন্য বিশ্বাস করেছি, না হলে কি বিশ্বাস করতাম নাকি? ভূত, আর তোমার ইচ্ছা, তুমি অফিস থেকে দেরি করে আসবে নাকি দেরি করে যাবে, আমি জিজ্ঞেস করার কে? আমি তো এগোরে আছি এমনিতেই, আমার তো শুধু চিন্তা হচ্ছে এই সংসার নিয়ে আর তোমাকে নিয়ে, আর তো কোনো চিন্তা নেই আমার। আমাকে নিয়ে চিন্তা করে কে? এঘরে কেউ নেই আমাকে নিয়ে ভাবার। কয়েকদিন পরে বলবে তো, আমাকে আমাকে আর ভালো লাগছে না। কি হয়েছে বলবে তো? কি হয়েছে তুমি জানো না? কোথায় ছিল সারাদিন? কেন অফিসে ছিলাম। অফিসে ছিলা? কোথায় কোথায় অফিস তোমার? কোথায় কোথায় অফিস? ছোট্ট একটা মেয়েকে নিয়ে সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছ, লজ্জা লাগে না তোমার? লজ্জা লাগে না তোমার? বাসার মধ্যে বউ রেখে বাচ্চা রেখে বাইরে প্রেম করে বেড়াচ্ছ? কি বলছো তুমি, আমি কোনো প্রেম করে বেড়াচ্ছি না। বেড়াচ্ছ তুমি কি করে বেড়াচ্ছ সেটা জানতে চাচ্ছি, তোমার আমাকে বলতে হবে না কি করে বেড়াচ্ছ। পৃথিবীর সবাই বলেছে আমাকে, আশেপাশের সবাই এসে বলছে, তোমার জামাইকে এখানে দেখেছি ওখানে দেখেছি, কিচ্ছু বিশ্বাস করি নাই আমি, কিচ্ছু বিশ্বাস করি নাই। তোমার নিজের ভাই, তোমার নিজের ভাই আমাকে এসে যখন বলছে তখন আমি তাও বিশ্বাস করি নাই। আজকে যখন আমার মামাতো ভাই এসে বললো যে তোমার জামাইকে একটা মেয়ের সাথে ঘনিষ্ঠভাবে দেখেছি, তখন আমি বিশ্বাস করেছি, এর আগে আমি বিশ্বাস করি নাই। ধরবা না আমাকে, তুমি ধরবা না আমাকে। কি করি নাই তোমার জন্য আমি, কি করি নাই? কেন মিথ্যা বলতে গেছো? কেন বলছো? কেন যে অফিসের নাম করে কেন? একটা মেয়ের সাথে প্রেম করার কি দরকার আছে? আমি কি দিই নাই তোমাকে? আমি কি দিই নাই? বোঝার কিছু নাই, বোঝার কিছু নাই আমার। তুমি একটু শান্ত, আমি তোমাকে বুঝিয়ে বলছি। বোঝার কিছু নাই, কেন মিথ্যা বলছো আমাকে? তুমি এমন কিছু হয়নি, বিশ্বাস করো। কি হয় নাই, কি হওয়ার বাকি আছে আমাকে বুঝাবা? কি হওয়ার বাকি আছে, কি হওয়ার বাকি? আমার আমাকে আমাকে তুমি কি মিথ্যা বলছো? আমি কি কি দিই নাই? আমি ভালোবাসি নাই, আমি ভালোবাসি নাই তোমাকে? একটু শান্ত, আমি ভালোবাসছি কি না বলো? সব কিছু দিয়ে দিছি এই সংসারের জন্য, কিচ্ছু রাখি নাই। তারপরে তুমি তোমার তুমি আমার আমার সামনে থেকে যাও, সামনে থেকে যাও। তুমি একটু একটু শান্ত, সামনে থেকে যাও, সামনে থেকে যাও, সামনে থেকে যাও, তুমি যাও। Thank you.
সংসারে তো কোনো ঝামেলা হয়েছিল না? ওই সামান্য ঝগড়াঝাটি আর কি। আচ্ছা কেন ঝগড়া করতে যাস কত? হ্যাঁ ওই তো পুরো সংসারটা সামলে রাখে নাকি? তেমন কিছু হয়নি। না তেমন কিছু না। বাবা আম্মু কি সুস্থ হয়ে যাবে? হ্যাঁ ডাক্তার বলেছে ওষুধ খেলে সুস্থ হয়ে যাবে। বাবা আম্মু কি তোমার উপর রাগ করেছে? তুমি আম্মুকে সরি বলে দিও, তাহলে দেখবে আম্মু তোমার উপর রাগ থাকবে না, তোমাকেও আদর করবে। আগের চেয়ে ভালো, আমার সাথে এখনো দেখা হয়নি। ডক্টর কি বললেন? বলেছে ঠিক হয়ে যাবে, কিন্তু কিভাবে জানবো? বলার লোকের তো কোনো অভাব নেই, কেউ হয়তো বাসায় খবর দিয়েছে আমরা কোথায় যাচ্ছি কি করছি। খুব খারাপ হল। আমি তো আপনাকে আগে বলেছিলাম কোথায় যেন একটা ভুল আছে। দেখো ভালোবাসায় কোনটা ঠিক কোনটা ভুল এসব হিসেব করে তো ভালোবাসা হয় না, ভালোবাসা এমনিতেই হয়ে যায়। আর কিছু ভালোবাসা আছে যেটা প্রকাশ করতে হয় না, নিজের মাঝে না রাখলে অন্যের ক্ষতি হতে পারে। ভালোবাসা যদি অন্যের ক্ষতির কারণ হয় তখন সেই ভালোবাসা হয়ে ওঠে ভয়ঙ্কর। কেউ কখনো এটা মেনে নেবে? এখানে নীলার তো কোনো দোষ নেই, ও আমাকে ভালোবেসেছে এখনো বাসে। ব্যাপারটা এমন না যে আমার প্রতি ওর ভালোবাসা কমে গিয়েছে, বরং ভালোবাসাটা এখন দায়িত্ব আর অভ্যাসে পরিণত হয়েছে। হ্যাঁ তোমার প্রতি আমার ভালোবাসার গভীরতা অনেক অনেক গাঢ়। তবে হ্যাঁ কেউ যদি কারণ জিজ্ঞেস করে আমি কোনো ব্যাখ্যা দিতে পারবো না, কিন্তু আমি শুধু জানি আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালো তো আমারও লাগে আপনার সাথে ঘুরতে ফিরতে কথা বলতে, কিন্তু সব ভালো লাগে প্রশ্রয় দেওয়া যাবে। আর আপনি বলেন আপনি কি পারবেন নিজের বউ বাচ্চা ভাই বোন সবাইকে ফেলে আমার কাছে চলে আসতে? পারবেন। ছিল তখন ১৯ আমি তখন ৩৬, প্রেমে পড়তে লাগে না বয়স মনে থাকে না ১৯-২০। সে ছিল তখন ১৯ আমি তখন ৩৬, প্রেমে পড়তে লাগে না বয়স মনে থাকে না ১৯-২০। কেমন আছো?
আপনার সাথে যে আমার এইভাবে আবারও দেখা হয়ে যাবে কখনো চিন্তা করিনি। তার মানে কোইন্সিডেন্স বলে কিছু একটা আছে। আমাদের প্রথম দেখাটা তো কোইন্সিডেন্স ছিল, সেখান থেকে পরিচয়, দুর্বলতা, ভালোবাসা, ওগুলো বলে এখন কি লাভ? সেটা তো পুরানো দিনের কথা। যে প্রশ্নের জবাব এতকাল থেমেছিল আর শুনবো তোমার মুখে। সত্য বলবে তো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। রাতের সব তারাই আছে, দিনের আলো গভীর। আমরা অনেক বলি না ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়, না সবসময় সবকিছু জয় করা সম্ভব নয়, আর মাঝে মাঝে নিজের সাথে নিজের দ্বন্দ্ব চলে যার কারণে ভালোবাসা হেরে যায়। আর আপনি তো দেখি আমার ভালোবাসা এতটাই আহত হয়েছিলেন যে নিজের হৃদয়টা দুর্বল করে ফেলেছে। আমি আসলে তোমার প্রতি এতটাই দুর্বল হয়ে পড়েছিলাম যে সেই দুর্বলতা কাটিয়ে উঠতে পারিনি, তাই আমার হার্ট ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। সেই হার্টে আগের মতো কি ভালোবাসা থাকবে? সে ছিল তখন ১৯, আমি তখন ৩৬। প্রেমে পড়তে লাগে না বয়স, মনে থাকে না ১৯ ২০। সে ছিল তখন ১৯, আমি তখন ৩৬। প্রেমে পড়তে লাগে না বয়স, মনে থাকে না ১৯ ২০। মন 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 তো চাইল বিবাহিত আমি তাতে কি হলো, মন 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 তো চাইল বিবাহিত আমি তাতে কি হলো, অনুভূতিগুলো বাধ্যতামূলক একই থাকে অহর্নিশ। সে ছিল তখন ১৯, আমি তখন ৩৬। প্রেমে পড়তে লাগে না বয়স, মনে থাকে না ১৯ ২০।